নমস্কার বন্ধুরা, সুশীলা ফুড হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আবার চলে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, ভিডিও শেষে থাকবে দারুণ একটা পানিশমেন্ট, ফাটাফাটি পানিশমেন্ট। দেখুন এখানে কি কি নিয়েছি। এখানে নিয়েছি লাল শাক ভাজা আর পপলেট মাছের লাল ঝোল, আর এটা হচ্ছে তোমার ভোলা মাছের ঝাল, আর শসা পেঁয়াজ লঙ্কা। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করি না, খাওয়াটা স্টার্ট করি। চলো 1 2 3 স্টার্ট গো। প্রথম লাল শাক দিয়ে খাবো। ভোলা মাছ, একদম স্পাইসি। দেখতে পাচ্ছেন খালি ফেলেই যাচ্ছে, শুধু ফেলেই যাচ্ছে। লঙ্কার ঝাল, কচুরি, ও দেখুন মাছের ডিম। বডিটা একটু দেখ, আমার আছে, তাও নাও। তোমারটা ছোট, আমারটা বড়। Complete. Little size. Art piece. Oh, long kai long ka, long kai long ka. Love it. Oh, I'm out of it. ফাটাফাটি খাওয়া আর তার সাথে পানিশমেন্ট কোনোদিন নেওয়া যায়? চলুন জায়গাটা পরিষ্কার করে চলে আসি, পানিশমেন্টটা নিয়ে দেখুন পানিশমেন্টটা কেমন হয়। খুব সুন্দর পানিশমেন্ট। টেবিল টেবিল পরিষ্কার করে চলে এসেছি পানিশমেন্ট নিয়ে। আহা আহা, পটলে ভাজা, পটলে ভাজা। অনেকে সিরিয়াল দেখেছেন পটল কুমার গানওয়ালা, আর আজকের সিরিয়াল হলো পানিশমেন্ট। আজকে সিরিয়াল হলো কাঁচা পটল খাওয়া। চলো শুরু করো। রান্না পটল তো খাই, দেখে দেখা যাক কাঁটা পটল খেতে কেমন লাগে। কাঁটা পটল, কাঁচা পটল, কাঁটা আবার সে কাঁটা বলো, কাঁচা কাঁচা পটল। ঠিক আছে তো খাওয়া যাক। দেখো কাঁচা দেখা ঠিক। পটলটা সব খাওয়া উচিত না, পানিশমেন্টে সব খাওয়া উচিত। দেখুন এখন সবাই সাবধানে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সামনে পুজো আসছে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটা মশা, একটা মশা একটা জীবন। এই একটা যদি ঠিকভাবে কামড়ায়, বলার নেই কোন মশায় কি আছে। এই একটা মশা যদি কামড়ায়, ডেঙ্গু অবহিত জ্বর আসলে সাবধানে থাকবেন, একটু জল বেশি করে সবাই খাবেন, সবাই সুস্থ থাকবেন। খালি ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকবে। পুজো চলে এসছে। টাটা টাটা।